মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা আর তোমরা দেখছো সোমাস ডেইলি লাইভ। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ আজকের হচ্ছে আমার খুড়তুতো দেওরের বিয়ে এখন, তাই শ্বশুরবাড়ি থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে ঠান্ডাটা একটু কম, ভালোই হয়েছে, তাই সকাল সকালে স্নান ঠান করে পুরো রেডি হয়ে গেছি। এখন যাব খুড়তুতো দেওরের বাড়ি, কারণ ওখানে অনেক রকমের রিচুয়ালস আছে, তাই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অব্দি দেখো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তাহলে বেশি কথা বলে আর সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি ঝটপট বেরিয়ে যাই, তারপরে ওখানে গিয়ে আবার তোমাদের কি কি হচ্ছে সব কিছু শেয়ার করছি। কাকিমাদের বাড়ি চলে এসেছি, আর এসে দেখি বৃদ্ধির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমার শ্বশুরমশাই আর আমার দেওর টুকাই দুজনেই বসে গেছে বৃদ্ধির কাজ করবার জন্য। আর এখানে দেখো হলুদ বাটা হচ্ছে, হলুদ বাটা হয়ে গেলে টুকাইয়ের গায়ে ছুঁয়ে তারপর আমরা তত্ত্ব নিয়ে যাব মেয়ের বাড়িতে। আর এখানে দেখো সোনাক্ষী আর জোজো দুজনেই রেডি হয়ে তৈরি একদম মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। আর পাশেই বসে আছে আমার মা অর্থাৎ শাশুড়ি মা আর পিসি শাশুড়ি, আর এখানে আর একটা পিসি শাশুড়ি সমস্ত বৃদ্ধির কাজে হেল্প করছে। তো বৃদ্ধিটা হয়ে যাক। আর এখানে দেখো রয়েছে কাকিমাদের বাড়ির সুইটু, খুবই লক্ষ্মী এবং শান্ত, আমার তো দারুণ লেগেছে ওকে। এবারে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। তো এখানে আমার সঙ্গে জোজো আর সোনাক্ষীও বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। সোনাক্ষী আর জোজো অলরেডি খেতে শুরু করে দিয়েছে, এবার আমিও ব্রেকফাস্টটা করে নেব, তা না হলে লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে। ব্রেকফাস্ট করে তারপর আবার দেখা হচ্ছে। এখানে দেখো তত্ত্বগুলো সাজিয়ে রাখা হয়েছে, এই তত্ত্বগুলো নিয়ে এখন যাব হচ্ছে মেয়ের বাড়িতে। আর তত্ত্বগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, চলো তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। I'm sorry for the change in the things I say. It's not that I don't notice, to me it's still the same. If I don't show a sign, I'm leaving my love blind, expecting you to read my mind. Well, I hope that... এবারে চলে এসেছি ছাদে, এখন হবে টুকাইয়ের গায়ে হলুদ আর স্নান করানো, তাই টুকাই এখন দাঁড়িয়ে ওয়েট করছে আর সবাই রেডি হচ্ছে। Here we go, here we go again. Trying hard but you wanna be my friend. Ain't no place to hide, ain't no one to run to. Here we go, here we go again. Call my bluff, I'ma be here till the end. I'm the one you ride, I'm the one you ride to. If you don't wanna change, ain't no place to hide, ain't no one to run to. If you don't wanna change, I can help you out, I can help you out, I can help. এই
এইমাত্র অনুষ্ঠান বাড়ি থেকে চলে এলাম শ্বশুর বাড়িতে। এখানে এখন একটু রেস্ট নেব, কারণ এখন বাজে হচ্ছে 3টে, 1 ঘন্টা মতো একটু রেস্ট নেব, তারপর সেজে গুজে আবার রাত্রিবেলা বরযাত্রী যেতে হবে। তো একটু রেস্ট না নিলে চোখের তলায় কালি পড়ে যাবে, তাই একটু শুয়ে রেস্ট নেব, তারপর 4টে সাড়ে 4টে নাগাদ উঠে তৈরি হব। তাহলে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রেডি হয়ে বাসে বসে পড়েছি, এখন আমরা সবাই মিলে যাচ্ছি বরযাত্রী। আর পেছনে দেখো জোজো, সোনাক্ষী আর মা বসে আছে, আর এখানে আমি আর সুমি বসে আছি। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এইমাত্র বিয়েবাড়িতে এসে পৌঁছালাম, আর বিয়েবাড়িতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে, আর আমার লুকটা আজকের হচ্ছে এই রকম, একটা বেনারসি পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও। এখন বিয়ের জায়গায় যাব, কারণ বিয়ে অলরেডি শুরু। চলে এসেছি ডিনার করতে, আর আজকে ডিনারে মেনুতে রয়েছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, তারপর রয়েছে ফিশ ফ্রাই, স্যালাড, ভেজ ফ্রায়েড রাইস, দই কাতলা, আর সব শেষে রয়েছে মাটন কারি। আর এখানে দেখো রয়েছে ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা, ননের গুড়ের সন্দেশ, পান, জল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা তাই বাড়ির দিকে রওনা দিচ্ছি। সারা দিন খুব এনজয় করেছি। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকের মতো বাই বাই।